আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিম ও বরকারত হুন আহমদুহু আনুসল্লি ও নুনসল্লি ও আল্লাহ রসুল হিল করিম আম্মাবা ফাউজ বিল্লাহ মিনা শেতুয়ানী রজিম বিসমুল্লাহি রহমান রহিম লাকদ কান আলহ ফি রসুল ইল্লাহিম উস ওতুন হাসানা সদক আল্লাহ মৌলান আল আজিম ও শদকর রসুল হুন নবিউল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায় সুপ্রিয় দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রিয় বিষয়বস্তু আমরা সামনে রেখে আমাদের অনুষ্ঠান শুরু করছি আজকের আলোচনার টপিক প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তাফা সাল্লু আলি সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানি মুসলমান মাত্রই এটা বিশ্বাস করে যে আমরা আল্লাহর বান্দা এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উম্মত আল্লাহ রবুল্ আয়লামিনের কথা আল্লাহ রব্বুল আয়ালামিনের নির্দেশ যেমন আমাদের জন্য মানা ফরজ নবী আকরম সরকারে দুজাহা হজুর নূর সাল্লাহ আলি সাল্লামের কথা এবং নির্দেশনা এগুলো সব কিছু আমাদের মানা কর্তব্য ফরজ তাই নবী করিম সাল্লু আলি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আদর্শ নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশবরেণ্য ইসলামিক স্কলার দেশের খ্যাতিসম্পন্ন বিদ্যাপীঠ ঢাকার ঐতিহ্যবাহী দীন শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তোয়েবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মোহতারামকে আসসালামু আলাইকুম রহমতুল্লাইকুম কেমন আছেন মোহতারাম আলহামদুলিল্লাহ শুক্রবার মোতারাম আমরা নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব এ বিষয়টা নিয়ে আলোচনা শুনবো আপনার কাছে প্রথমে কোরআন মাজিদে পাক আমাদের জন্য কি কি বলেছেন সেই ব্যাপারগুলো বলবেন ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বললে কম বলা হবে মানব সৃষ্টির উদ্দেশ্যই এটা নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কারণে পাঠিয়েছেন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জন্মসূত্রে একজন মানুষের ঘরে একজন মানুষ জন্ম নিলেই সে আসলে সত্যিকার অর্থে মানুষ হয় না তার মানুষ হবার জন্য যেই চারিত্রিক গুণাবলী দরকার সেই গুণাবলীগুলো তাকে আত্মস্থ করতে হয় সেগুলার অনুশীলন করে চলতে হয় সেই গুণাবলীগুলো যেই সোর্স থেকে যেই জায়গা থেকে মানুষ গ্রহণ করে সেই স্বচ্ছ পরিচ্ছন্ন এবং পবিত্র জায়গা হল নবী এবং রসুলগম এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি অনুশীলন এবং আত্মস্থ করা না যায় তাহলে অবয়বে কাঠামোতে তাকে মানুষের মতো মনে হলেও তাদের ব্যাপারে কোরআনে কেরিম আল্লাহ বলেছেন কাল কেকাল আমে বালহুম আদল মূলত এক ধরনের পশুত্ব সেখানে চলে আসে সে কারণে মানুষকে তার জন্মের পরে মানুষ হিসেবে তৈরি করার জন্য যেই চারিত্রিক স্ট্রাকচার দরকার এটা নবী এবং রসুলদের মাধ্যমে পাক মানুষকে দান করেন কোরআন ক্যারিমি সে কথাটি বলেছেন ওয়ামা আরাম রসুল ইন ইজনিল্লাহ আমি যত রসুল পাঠিয়েছি পাঠিয়েছি এই উদ্দেশ্যে যাতে আল্লাহর নির্দেশনায় রসুলদেরকে আনুগত্য করা হয় রসুলদের আনুগত্য এটাই মূলত রসুলদেরকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য সেই আনুগত্যটা কি আমরা তো অনেক অনেক সময় এটাকে নির্দিষ্ট করে ফেলি যে নামাজ রোজা ইবাদ দিকে যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলি কিন্তু বিষয়টা আসলে এখানে সীমাবদ্ধ নয় নবীদের টোটাল জীবনটাই হলো আমাদের জন্য অনুসরণ নবীজি আমাদের পেয়ারা নবী রসুলে করিম সাল্লিয়াল্লামার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখব নবদ প্রকাশের আগেও রসুলে করিম সুস্লামের জীবনটাকে আমরা আল আমিন হিসাবে দেখি অর্থাৎ মানুষের জন্য যা কিছু ভালো সবটাই পেয়ারা নবীর কাছে ছিল এমন নয় যে নবত প্রকাশের আগে রসুলে কেরিম শাসনাম কোনো ধরনের পাপাচার মিথ্যা বা অত্যাচার সমাজের যেই গর্হিত কাজগুলো থাকে কোনোটাতেই রসুলে করিম শাসনাম ছিলেন না বরং এই জিনিসগুলো দেখে ব্যথিত হয়েছেন এবং সেখান থেকে সমাজকে মুক্ত করার জন্য ব্যক্তির চরিত্র গঠন করার জন্য সেখান থেকে তিনি হিলফুল ফুজুল করেছেন এবং মানুষকে ন্যায় বিচার সত্যনিষ্ঠতা পারিবারিক শান্তি মা নারীদের অধিকার এবং ভালো পূর্ণময় কাজগুলোর জন্য নবীজি নির্দেশনা দিতেন নবদ প্রকাশের আগেও তার মানে নবদ প্রকাশের আগে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যে লাইফ লিড করেছেন আমরা ওনাকে দেখলে এটা বলতে পারি যে ওই সময় থেকেও তিনি একটা জীবন্ত কিতাব ছিলেন হ্যাঁ এটা আমাদের জন্য হ্যাঁ শরীয়তর দৃষ্টিটা তেইশ বছর জিন্দগি যেটা এটা হলো রসুল সসলামের দিন ইসলাম প্রচারের সময়কাল এবং এটাকে আলাদা করে কোরআনে কেরিমি মেনশন করা হয়েছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়েছে এই তেইশ বছর জি কিন্তু এই তেইশ বছর এখানে ওহি নাজিল হয়েছে বলি বাকি যে চল্লিশ বছর তার আগে সেখানে নবীজির জীবনে লাইট ছিল না অন্ধকার ছিল মোটেই সেরকম কিছু না জি তো এখন অনুসরণের বিষয় যদি আসে অনুসরণের বিষয় এই তেইশ বছর জিন্দিগে অনুসরণের ক্ষেত্র তো নবীজির আমাদের কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন নাই এখানে কিন্তু তার আগের যেই জীবনটা সেই জীবনটা গুরুত্বহীন নয় জি সেই জীবনটা গুরুত্বহীন নয় শিশু অবস্থায় আমার শিশুকে কিভাবে লালন পালন করব কিভাবে বেড়ে উঠবে এটা আমি কোথা থেকে নেব নবীজি থেকে চল্লিশ বছরের পরে নবী থেকে না চল্লিশ বছর আগের এবং আমরা এটা দেখেছি যে মাহালিমার কোলে যখন নবীজি ছিলেন মাহালিমার যে দুধ পান করতেন নবীজি এক অর্ধেক দুধ পান করতেন বাকি অর্ধেক ওনার যে দুধ ভাই ছিল ওনার জন্য লিখে দিতেন তার মানে নবীজি শৈশবকাল থেকে আমাদেরকে ইনসাফের শিক্ষা দিয়েছেন তো আমরা শৈশবকালে আমাদের সন্তানদের সেই শিক্ষাটা দিতে পারি হ্যাঁ ওটাই বলছি যে ওই জীবনটা যে জীবনটা নবীজি নব প্রকাশের আগে লিড করেছেন সেই জীবনটা আমাদের জন্য এ গুরুত্বপূর্ণ যে সেখান থেকে স্টাডি করে আমরা নবীজির জীবন থেকে অনেক কিছু নিতে পারি তো সেই অর্থে নবীজির টোটাল জীবনটা আমাদের জন্য আদর্শ আমাদের জন্য অনুকরণীয় এবং জীবন গঠনের জন্য একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই স্ট্রাকচার দরকার যে গাইডলাইন দরকার সেটা রসুল করিম সাল্লাম সে কারণে নবীজি বলে আল্লাহ বলেছেন ও ইন্না আল্লাহ খুলুক আজিম আপনি হলুক আজিমের উপরে অধিষ্ঠিত এই হলুক আজিম শব্দটা আল্লাপাক কোরআনে বলেছেন নবীজির শান এবং মর্যাদার কথা আল্লাপাক এখানে ভিতরে রেখেছেন আমরা এটার ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনবো আমাদের একটা বিরতিতে যাব সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতিতে যাবার আমরা বিরতিতে যাচ্ছি ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায় সুপ্রিয় দর্শক আমাদের আজকের বিষয়বস্তু প্রিয়নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব এবং তাৎপর্য এবং এ বিষয়ে কথা বলছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মোহতারাম বিরতির আগে আপনি একটি আয়াত তেলাওয়াত করেছিলেন এবং নবী করিম সাল্লাহু আলি সাল্লামকে সেই আয়াতে আল্লাপাক বলেছেন যে আপনি হুলুকে আজিমের উপর প্রতিষ্ঠিত আছেন এ হলুক আজিম বিষয়টি আসলে কি এখানে পাশাপাশি দুটি আয়াত আছে একটা হলো আলা ওয়াঈলুক আরেকটা হলো হাসানা তা আসি অর্থাৎ শান্তনা আদর্শ কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় আমার কীরকম হওয়া দরকার কীরকম থাকা দরকার সেই এটাকে বলা হয় উসওয়া ওসুয়া উসওয়াতুন হাসানা সুন্দর ওসোয়া মানে অনুপ্রেস আরেকটা হলো হোলোকে আজ হোলোক মানে হলো মানুষের ভেতরটা থেকে বাহিরে যে রিফ্লেকশন হয় যেমন একজন মানুষ আমার সাথে দুর্ব্যবহার করলো এখন আমার ভেতরে যদি জিজ্ঞাংসা থাকে জিজ্ঞাংসা চরিতার্থ করার যে চরিত্র যদি থাকে তাহলে সে আমাকে একটা বলে আমি থেকে দুটা বলবো সে আমাকে থাপ্পড় মারলে আমি তাকে ঘুষি দেব যেন দিলে আমাকে থাপ্পড় কিন্তু আমার ভেতরে যদি সহনশীলতা থাকে তাহলে আমি হয়তো তাকে নরমে বুঝিয়ে বা হেসে তাকে উদারতা দেওয়ার চেষ্টা করব এটা হলো ভেতরের জিনিসটা বাহিরে রিপ্লেকশন হবে ভেতরে যার যেমন বাহিরে তার তেমন এটাকে বলা হয় খোলুক জি হোলুক মানে চরিত্র এবং এটা কি বলা হয় এটাকে মালাকাতুন তস্তুর আনহুল আফ আল এটা ভেতরের এমন একটা ক্যাপাবিলিটি এমন একটা যোগ্যতা এই জন্মগত এবং অনুশীলনগত যে যোগ্যতাটা মানুষের ভিতরে থাকলে সৎ গুণাবলী তার কাছ থেকে সহজেই বহিপ্রকাশ ঘটে এটাকে বলা হয় হোলুক হোলুক জি এটাকে শুধু খুলুক বলেন না বলেছেন খোলুক আজিম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন এখানে খলুকুন কেবির বলতে পারতেন বড় চরিত্র বড় চরিত্র না বলে আজিম বলেছেন কারণ এখানে আজিম শব্দের মধ্যে সম্মানের একটা সংশ্লেষ আজমত আছে আজমতের একটা সংশ্লেষ আছে তার মানে আপনি যে চরিত্র সেই চরিত্রটা এটা ভালোর মধ্যেও সর্বোচ্চ ভালো ভালোর মধ্যেও তো ক্লাসিফিকেশান আছে যে কতটা ভালো কতটুকু বাজারে আপনি যদি আমরা জিনিসপত্র কিনতে যাই তাহলে এই থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড ফার্স্ট গ্রেড হাই কোয়ালিটি গ্রেড এভাবে বিভিন্ন গ্রেডের মালামাল থাকে একই জিনিস মনে করেন কিন্তু গ্রেডিংয়ের মধ্যে বেশ কম থাকে আল্লাহ বাক রব্বুল্লা আলমিন ও ইন্না লা আলা খুলুক এই খোলুক শব্দের সাথে আজিম শব্দ লাগিয়ে দিয়ে বলেছেন যে ভালোর মধ্যেও যেটা সর্বোচ্চ মানের ভালো এর চেয়ে ভালো আর কল্পনা করা যায় না সেই ভালোর উপরে রসুল করিম সাল্লা আলিয় অধিষ্ঠিত আছে এবং এটা কেন যাতে মানুষ সেই খোলুক আজিমটা নিজের জীবনে আত্মস্থ করতে পারে আরেকটা এটা তো দুইটা আয়াত বললাম পাশাপাশি আরও দুইটা আয়াত আছে যে আয়াতে এক আয়তে বলা হয়েছে আত্মীয় ও আত্মীয় রসুর ইত আর এক আয়তে বলা হয়েছে আমার ইত্তেবা করো একটা হলো আত আরেকটা একটা হলো ইত্তেবা এতাঁত শব্দের অর্থ হলো নির্দেশ বাস্তবায়ন অর্ডার প্রতিপালন করা জি আর ইত্তেবা মানে হলো কাজ কর্ম ইনক্লুডিং নির্দেশ এটাকে অনু মানে অনুসরণ করা প্রতিপালন করা আমি একটা নির্দেশ দিলাম এটাকে বাস্তবায়ন করা এটা এত এবং এতেবা দুটি আছে এখানে কিন্তু আমি এভাবে হাঁটলাম আপনিও এভাবে হাঁটলেন আমার মতো করে জি এটা কিন্তু এত নয় এটা হলো ইতেবা পদাঙ্ক শুধু জি যেটাকে আমরা বলি পদাঙ্ক অনুসরণ করা এখন এমন বহু বিষয় আছে যে সকল বিষয়ে রসুলে করিমস্লামের মৌখিক নির্দেশ নাই কিন্তু চারিত্রিক এবং চলাফেরায় নবীজির আদর্শ আছে জি এই সকল ক্ষেত্রে ইত্তেবা তো ইত্তেবার তাহলে বিষয়টা আসে কোথা থেকে মনে করুন আমি পাঞ্জাবি পূর্ব। কীভাবে পড়ব সেটা কীভাবে খুলব ইত্তেবা আমি পানি খাব আমি কিভাবে খাব এবং কয়বার খাব ইত্তেবা আমি ঘুমাবো কিভাবে ঘুমাবো ইত্তেবা তাহলে প্র্যাকটিক্যাল লাইফে অনুসরণ করা এটা হলো ইত্তেবা আর কোনো কাজের অর্ডার বা নির্দেশনা দেওয়া হলে এটা প্রতিপালন করা এটা এটা জি আমরা অনেকেই এই দুইটা শব্দের মধ্যে গুলিয়ে ফেলিয়ে ফেলেছি পার্থক্য বুঝি না তাহলে ওই বললেন যে হলুক আজিম ওইদিকে বললেন উসওয়াই হাসানা তার মানে নবীকে অনুসরণ করলে ঠকবে না কেউ জিতবে কারণ ভালোটাই পাচ্ছি তো ভালোটাই যদি চাই এবং নবীর জীবনে যদি ভালোটাই পাই তাহলে নেবো না কেন অন্যদিকে কেন যাব। এদিকে বলে দিলেন আতিহনি তো ওইদিকে বললেন যে তুমি যে যা নেবে এত্তেবা করবে সস্তা মাল না কিন্তু আমি যেটা দিলাম তোমাকে দামির মধ্যে সর্বোচ্চ দামি ভালোর মধ্যে সর্বোচ্চ ভালো সুতরাং তুমি সেটা গ্রহণ করো এই যে দামির মধ্যে সর্বোচ্চ দামি ভালোর মধ্যে সবচেয়ে ভালো এটা দিয়ে বললেন যে নাও কি কারণে বললেন কারণ পৃথিবীর মধ্যে শুধু মুসলিম জাতি নয় অমুসলিম গবেষক বিজ্ঞানী এবং দার্শনিক যারা তারাও পৃথিবী অনুসন্ধান করে একেবারে মনীষী যারা তাদের জীবন অনুসরণ করে অনুসন্ধান করে তারা পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে একজন মানুষের মধ্যে যত ধরনের গুণাবলী থাকতে পারে সেই সকল গুণাবলীতে সর্বোচ্চ যার মধ্যে আমরা দেখেছি পেয়েছি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চমৎকার কথা মোহতারাম আমরা নবী করিম সাল্লাহ আদর্শ অনুসরণের এই বিষয়ে আমরা আরও কথা শুনবো আমাদের একটা ব্রেকে যাবার সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজে টিভির পর্দায় জমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি কথায় সুপ্রিয় দর্শক আমাদের আজকের বিষয়বস্তু প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলি সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কত বড় ব্যক্তিত্ব কত বড় মাহাত্মপূর্ণ ব্যক্তি এবং ওনার জীবনী ওনার জীবন আমাদের জন্য কতটা প্রয়োজনীয় সেই বিষয়টা নিয়ে চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মোহতারাম বিরতির আগে নবী করিম সাল্লিয় সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্বের বিষয়ে বলছিলেন যে যে কথাটা বলছিলাম যে সকল বিশেষজ্ঞ দার্শনিক পৃথিবীর মধ্যে তারা অনুসন্ধান করে সবাইকে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখেছেন যিনি সবার উপরে যিনি সবচেয়ে সেরা সবচেয়ে বেশি যার চরিত্রের মাধুর্য তিনি হলেন পেয়ারা নবীর করিম সাল্লাম যেটা আল্লাহ বলেছেন হলুকে আজিম এখন এই সব কিছুর রেজাল্ট কি রেজাল্ট হল নবীজির জীবন অনুসরণ করা যখন এটা প্রমাণিত আপন পর দূরের কাছে সবার কাছে যে শ্রেষ্ঠতম চরিত্র রসুলের আল্লাহ সেটাই থ্রো করলেন পাঠালেন এখন পাঠিয়ে দাওয়াত দিলেন যে তুমি তোমার চরিত্র গঠনের জন্য যাকে অনুসরণ করবে তিনি হলেন পেয়ারানব্বী রসুল করিম সল্লিউসাল যিনি সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ আমরা রসুল করিম সাল আলী সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব সম্পর্কে জানলাম আরেকটা বিষয় নিয়ে বলবেন কোন কোন ক্ষেত্রে প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করা যায় দেখুন কোন কোন ক্ষেত্রে অনুসরণ করা যায় এই প্রশ্নটা এভাবে না হয়ে মানে ব্যতিক্রম কোনগুলো সেগুলো চিহ্নিত আছে অনুসরণ তো সারা জীবন নবীজির যে টোটাল লাইফ তো এইটাকে কাউন্ট করা মানে প্রায় অসম্ভব আমাদের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সব ওটা সবই সবই কিন্তু যে সকল ক্ষেত্রে অনুসরণ করা নিষেধাজ্ঞা আছে সেগুলোকে খসুসিয়াত বলা হয় কিছু নবীজির জন্য বিশেষ নির্দেশনা আছে যেমন নবীজি সৌমে বেসাল করতেন অর্থাৎ টানা রোজা রাখতেন ইফতার ছাড়া এক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে এবং কিছু তবে জিনিস আছে তবে গ্রহণের ক্ষেত্রে নবীজি তো এই এগুলো কিছু আছে নির্দিষ্ট এর বাহিরে মানুষের যেই ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজ সকল ক্ষেত্রে নবীজি নিজেই বলেছেন বৈস্তলি উতাম মিমা মাকার মাল আখলাক আমি এসেছি মাকারিমুল আখলাক মানে শ্রেষ্ঠতম সুন্দরতম চরিত্রগুলোর পরিপূর্ণতা দেওয়ার জন্য উতাম মিমা কেন বললেন কারণ একটা হলো মাকারি মোলাখলাক চরিত্রের মধ্যে যেগুলো সুন্দর চরিত্রের মধ্যে যেগুলো উন্নত চরিত্রের মধ্যে যেগুলো সেরা নবীজি বললেন এই সেরাগুলোকেও আমি পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ তাহলে এই যে মানে সেরা চরিত্র সুন্দরতম চরিত্র সেই জন্য আমি অনেক সময় বলে থাকি যে আমার সন্তান আপনার সন্তান আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে চাই আমি কি করব? তাকে কি শিক্ষা দেব নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষা তাকে দিতে হবে মানুষ হবার শিক্ষা মানুষ তৈরি করার শিক্ষা সেই শিক্ষাটা আমি কোথা থেকে নেব পৃথিবীতে হাজারো মনীষীর কথা বইপত্রে লেখা আছে এক এক মনীষীর এক এক মানে উদাহরণ গবেষণা তাকে নিই এখন আমি কোন মনীষীকে দিয়ে আমার সন্তানকে গড়ে তুলব এখন সবাই যখন বলছেন শ্রেষ্ঠতম যিনি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভাই তখন আমি অন্য কোথাও কেন যাবো এটা তো সেরাদের সেরা এবং সত্যি কথা বলতে কি তুলনাই করা যাবে না অন্য কারোর সাথে তুলনাই করা যাবে না আমরা সেরাদের সেরা এই জন্য বললাম মানুষকে বোঝাবার জন্য নয়তো করিম সস্তমের সাথে আসলে অন্য কারো তুলনা হয় না কোনো মনীষীর না কোনো নবী এবং রসুলের তো আমরা তারপরেও অনেক সময় একটু নিজেকে সহজ করে মানে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আমরা মানে বোঝাবার জন্য এটা বলি যে সবার চেয়ে সেরা এটা এক ধরনের তুলনা হয়ে যায় কিন্তু আসলে এখানে তরুণাও চলে না কারণ রসুলেকের রিমসল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা তো পৃথিবীর অন্য কাউকে দেন নেই তুলনা এভাবে হবে যে এখানে যা আছে এটা অন্য কোথাও নেই তুলনা হইলে এভাবে হতে হবে জি এখন আমার সন্তানকে আমি মানুষ করব কোথা থেকে নেব এই যে জায়গাটা এইটার বিকল্প এমনটি করে আর অন্য কোথাও নাই যেমনটি এখানে আছে এবং এই জায়গা থেকে নিয়ে আমি যদি আমার স্ট্রাকচারটা তৈরি করি এটা যে স্ট্রাকচার তৈরি হবে এরকম স্ট্রাকচার পৃথিবীতে আর অন্য কোথাও হবে না সে কারণেই মক্কার সমাজে পত্তলিক সমাজ ছিল ইয়ামে জাহেলিয়া সেই সমাজের মানুষগুলোকে সেখান থেকে এনে কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট ছাড়া তাদেরকে যেই অনন্য উচ্চতায় রসুলের করিম সাল্লুসাল্লাম তুলেছেন মানে একজন মানুষের সৎ গুণাবলির যা যা দরকার সবগুলো মনে হচ্ছে যেন একেবারে পেস্ট করে দিয়েছেন সাহাবাই কেরামের মধ্যে একটা জিনিস এখান থেকে কফি করে এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করে দিলাম বিষয়টা এরকম অর্থাৎ নবীজির রঙে এখানে রঙ্গিন হয়ে গেছে তো এই চরিত্রে কি তৈরি হয় এই যদি হয় প্রশ্ন তাহলে জবাব হবে আবু বকরের মতো মানুষ তৈরি হয় রাইট অমরের মতো মানুষ তৈরি হয় এবং এরা পৃথিবীর মধ্যে সেরা মানুষ যারা প্রতারণা জুলুম নির্যাতন কিছুর সাথে সংশ্লিষ্টতা ছিল না আফটার ইসলাম তো এমন একটা এই চারিত্রিক ডিজাইন আমাদেরকে আল্লাহ দিয়েছেন যেই ডিজাইনে একটা মানুষ যখন গড়ে ওঠে তখন এটা শুধু মানে বাহ্যিক সৌন্দর্যের সুন্দর মণ্ডিত হয় তা কিন্তু নয় ভেতরবাহির সবটাই সুন্দর হয় এবং এই সৌন্দর্যটা তার ইহুকালীন জগতেই সীমাবদ্ধ থাকে না এটা পরকালীন জীবনেও আলো ছড়ায় এবং মৃত্যুর পরেও তাদের আলো জমতে থাকে মানে অব্যাহত থাকে জি এটা হলো স্পিরিচুয়াল বিষয় আরেকটা বিষয় মহতারাম আরেকটা বিষয় নিয়ে আমি শুনতে চাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের অর্থনৈতিক জীবনটা কেমন ছিল বা অর্থনৈতিক জীবনে আমাদের প্রিয় নবী সাল্লাম কেমন ছিলেন এই বিষয়টা নিয়ে আপনার কাছে শুনবো আমাদের একটা ব্রেকে যাবার সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায় আমাদের আজকের বিষয়বস্তু প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্লি সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব এবং এ বিষয়ে চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মোহতারাম বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম আমরা যে নবী করিম সাল্লু আলি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রই তো আমাদের জন্য শিক্ষণীয় এবং আদর্শ তো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম অর্থনৈতিক জীবনে কেমন ছিলেন কারণ আমরা এ আধুনিক সমাজে এসে দেখতে পাই যে আমাদের অর্থনৈতিক জীবনটা বড় বেশামাল এটা টাল অবস্থা তো আমরা নবী করিম সাল্লামের জীবনী থেকে আমাদের নিজের অর্থনৈতিক জীবনে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি শুধু ব্যক্তি এবং পরিবার না রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে অর্থনৈতিক স্থিতিশীলতা কোথায় সেটা একটা হাদিসেই যথেষ্ট রসলি করিম সুসলাম বলেছেন যে আলগেনা নফস অর্থাৎ মানুষের ধনাঢ্যতা ধনী কাকে বলে ধনী হলো যে আত্মিকভাবে মানে মনস্তাত্ত্বিকভাবে যে ধনী মনের ধ্বনি মনের ধ্বনি অর্থাৎ হবে স্বল্পে তুষ্ট থাকবে যে একজন মানুষ যদি স্বল্পে তুষ্ট থাকে এবং সেই তুষ্টি রেখে সে আর্ন করার চেষ্টা করে তাহলে সেখানে অনৈতিক মানে রাস্তায় সে যাবে না দুর্নীতির পথে সে যাবে না সম্পদ অর্জনের জন্য আরেকজনকে ঠকাবে না আরেকজনের উপর আক্রমণ করবে না আরেকজনের ক্ষতি করবে না অসম প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘাতে যাবে না আজকের পৃথিবীতে এই যে সংঘাত এবং যুদ্ধ মূলত সম্পদ আহরণের আহরণ বললে বল হবে কুক্ষিগত করার জন্য জি আপনি ব্যক্তি ব্যক্তি সমাজ সমাজ মানুষে মানুষে দেশে দেশে যে সকল কারণে এই দ্বন্দ্ব সংঘাতগুলো হচ্ছে সব কিন্তু মূলে একটা যে আমার যা আছে যে কোনো মূল্যে আমার আরও চাই যে কোনো মূল্যে আপনি ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ যত যুদ্ধ বলেন সব কিন্তু সম্পদ কুক্ষিগত করার ধান্দা নবীজি সাল্লাসাল্লামার এটা তো মৌখিক নির্দেশনা বললাম আর নবীজির প্র্যাকটিস কী ছিল প্র্যাকটিসটা ছিল এই যে চাইলে তো উহুদ পাহাড়টা স্বর্ণ করে নবীজির হাতে আল্লাহ দিয়ে দিতেন কিন্তু সেটা না চেয়ে নবীজি চাটাইয়ের বিছানায় শুতেন এবং এই নবীজির বগলে কাঁধে চাটের দাগ লেগে যেত সাহাবাহিকেরাম তাই বর্ণনা করে এবং কতগুলো যুদ্ধ নবীজি বিজয় করেছেন সেখানে কত কোটি কোটি সম্পত্তি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গণিমতের মাল হিসেবে পাবার কথা সেগুলো মুজাহিদিনের মাঝে বিতরণ করে বন্টন করে দিয়েছেন অর্থাৎ সম্পদের প্রতি যে নির্লভ নির্লভ মানসিকতা এটা মানে সমাজকে সুস্থ রাখে সমাজকে সুস্থ রাখে আমি দুর্নীতি কখন করছি সম্পদের লোভ থেকে আমার আরও প্রয়োজন আরেকজনকে টেন্ডার নিয়ে আমি আরেকজনকে ঠকালাম আক্রমণ করলাম কখন যখন আমার আরও চাহিদা আরও প্রয়োজন কিন্তু সেই জায়গায় যদি আমার অল্পে তুষ্টি যদি থাকে আমার যা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি চেষ্টা করব চেষ্টায় যদি হালাল রাস্তায় পাক আরও দেন তাহলে আমি সেটা সসম্মানে রিসিভ করব কিন্তু এই অসম প্রতিদ্বন্দ্বিতায় যাব না এটা কখন আসবে যখন আমার জ্ঞান নফস যেটা আত যেটাকে বলা হয় কানা আত জি তুষ্টি এটা যখন থাকবে নবীজির জীবনে এটা পরিপূর্ণভাবে ছিল একেবারে ওই যে যেটা শুরু করলেন যে মানে মাহালিমার ঘরে তিনি এক দুধের দুধ পান করতেন আরেক দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন একেবারে শৈশব অবস্থা থেকে তো যখন জীবনটাই এরকম সব কিছুই আছে কিন্তু আমি সাদা জীবন জীবনযাপন করছি পৃথিবীকে সেই মডেলটা দেখালেন এটা হলো সামগ্রিক অর্থ ব্যবস্থার স্থিতিশীলতার মূল ফাউন্ডেশন সামগ্রিক অর্থ ব্যবস্থার এই যে আমাদের দেশে দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার হয়েছে কেন পাচার হয়েছে কি কারণে ওই সম্পদের লোভ থেকে অর্থাৎ আমার আরও চাই আরও লাগবে আরও লাগবে এবং সম্পদকে নিরাপদ করার জন্য আমার এত সম্পদ হয়েছে কিভাবে এসেছে এটা তো হিসাব ভিন্ন আমার এটি নিরাপদ করার জন্য আমি সুইস ব্যাঙ্কে রাখলাম আমি লন্ডন এম্রিকে ফ্ল্যাট কিনলাম সবই ওই লোভ থেকে কিন্তু সেই জায়গায় আমার যদি স্বল্পে তুষ্টি সেই চরিত্র থাকতো যেটা করিম সাল আলী আমার ছিল তাহলে কিন্তু আমি আমার ওই আমি মন্ত্রী আমি সচিব আমার চাকরির বেতন দিয়ে আমার হয়ে যাচ্ছে আমার অতিরিক্ত কেন লাগবে আমি কেন দুর্নীতি করব। আমি কেন চুরি করব মানুষের সম্পদ কেন আমি লুণ্ঠন করব তখন সেই ইয়েটা থাকতো তো সেই জন্য বললাম যে সামগ্রিক অস অর্থ ব্যবস্থার স্থিতিশীলতা এবং মানুষের জীবনের যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সেখানকার স্থিতিশীলতা মূলত রসলে করিম সস্তামের এই দর্শনের মধ্যে যে আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট থাকবো আর আরেকটা বিষয় মৃতব্যায়িতা এবং কৃপণতা এই দুটোর মধ্যে নবী শিক্ষা কোনটা মিতব্যায়িত হলো রসুলে করিম সস্তামের জীবন অর্থাৎ অপচয় না করা আর কৃপণতা এটা নিন্দ নিন্দনীয় নবীজি অকাতরে দান করতেন সেহী বোখারি হাদিসে আছে যে সবচেয়ে বড় দানশীল হলেন আল্লাহ তারপরে মামি এবং হাদিসে আছে ঝড় বাতাসের থেকে আরও বেশি গতি তেরো সুলে কেরিমসলাম মানুষকে দান করতেন নবীজি ইমামতের জন্য গেলেন মেহেরাবে দাঁড়িয়েছেন হঠাৎ করে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আসি আসলেন নামাজ শেষ নে সাহাবাই জিজ্ঞেস করলেন হুজুর আপনি আসলেন আবার তরি ঘরে গেলেন কেন তো বললেন যে এখানে আসার পর আমার মনে হলো যে আমার ঘরে একটা সম্পদ ছিল আমি আবার গিয়ে দ্রুত এটা দান করে তারপরে নামাজ এসেছি ঘরে একটা সম্পদ ছিল এটা দান করার আগে নামাজ শুরু করেননি এই হলো দানশীলতা তো যার এই দানশীলতা সেখানে কৃপণতা তো প্রশ্ন প্রশ্নে আসছে সেজন্য নভীজির জীবনে মৃতব্যিতা ছিল অপচয় ছিল না দানশীলতা ছিল কৃপণতা ছিল না এবং এগুলো ওই যে বললাম যে এটাই মানুষের সামগ্রিক অর্থনৈতিক জীবনের স্থিতিশীলতা এখানে এবং এটা যদি হয় তাহলে হতাশা থাকবে না ফ্রাস্ট্রেশন যেটা মানুষের কয়েকটা কারণে ফ্রাস্ট্রেশন হয় জীবনে তার মধ্যে একটা হলো আর্থিক সংকট এবং সেই সংকটটা সংকট কখন হয় যখন লোভ থাকে পাওয়ার যখন প্রত্যাশা থাকে কিন্তু না পাইলে হতাশা তৈরি হয় কিন্তু যদি থাকে তাহলে হতাশা তুষ্টি আসবে রাইট মোহতারাম আমরা সেই কথাটাই আসলে আমাদের দর্শকদের বলতে চাই নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ অনুসরণের মধ্যে আমাদের জন্য শান্তি আছে এখানে কোনো হতাশা নাই নৈরাশ্যবাদ নেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য জয়কুল্লা সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের বিষয়বস্তু ছিল প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব মোতারাম আলোচক যে আলোচনা করেছেন তাতে আমরা বুঝতে পেরেছি নবী করিম সাল্লু আলি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্র আমাদের জন্য শিক্ষণীয় এবং আদর্শ নবী করিম সল্লাহি সাল্লামের ব্যক্তি জীবন যেমন আমাদের জন্য আদর্শ নবী করিম সল্লাহু আলি সাল্লামের সমাজ জীবনও আদর্শ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের রাষ্ট্র জীবনও আমাদের জন্য আদর্শ নবী করিম সাল্লাম যেভাবে তার অর্থনৈতিক জীবন চালিয়েছেন পুরো রাষ্ট্রের অর্থনৈতিক জীব বিষয়বস্তুগুলো সামলেছেন সেভাবেই আমাদের অনুসরণ করা উচিত নবী করিম সল্লাহু আলি সাল্লামের পদাঙ্ক অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে ইহকাল এবং পরকালে আমাদের জন্য মুক্তি আছে এবং সেই জন্য পাক আমাদেরকে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আমাদের তাগাদা দিয়েছেন আশা করে আমরা এই বিষয়ের উপর যথাযথভাবে আমল করতে পারবো এবং আমাদের দুনিয়া আখিরাতে যে বরকত লাভ সেটা আমরা হাসিল করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক নসিব করুন এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দা থেকে প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته